ওকে, তো এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাত্তা চুলের বিক্রিয়া সমূহ। এটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে, কিন্তু অনেকে এই বিক্রিয়া গুলো মনে রাখতে পারে না। তো আমি এখন এইভাবে টেকনিকের সাহায্যে কিভাবে বাত্তা চুলের বিক্রিয়া গুলো মনে রাখা যায় সেটা ট্রাই করবো, ক্লিয়ার? তো সেটার জন্য তোমাদেরকে আগে প্রথমে আয়রনের যে আকরিক গুলো আছে ওই আকরিক গুলো মুখস্থ করতে হবে, মানে আকরিক গুলো কোনটার সংকেত কি সেটার জন্য আমি একটা টেকনিক দিছিলাম কিভাবে মুখস্থ করবা। এটার জন্য আয়রনের আকরিক গুলো মনে রাখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ইমাজিনেশন করবো। এটা হচ্ছে লিমা নামের একটা মেয়ে, লিমা নাইটে মানে রাত্রে হিমালয়ে গেল, কি করলো নাইটে হিমালয়ে গেল। হিমালয়ে যাওয়ার পরে কি হলো, মেঘ আসলো, কি আসলো, মেঘ আসলো। এখান থেকে লিমা নাইট, এখান থেকে আমরা নিতে পারি লিমু নাইট, হিমালয় থেকে আমরা লিখতে পারি হেমাটাইট, হিমালয় থেকে কি লিখতে পারি হেমা। তারপরে এদিক থেকে আমরা লিখতে পারি ম্যাগনেটাইট, খেয়াল করো এবং ম্যাগনেটাইট, এদের সংকেতটা আমি মনে রাখার টেকনিক দেখাচ্ছি ম্যাগনেটাইট। তারপর হচ্ছে লিমোনাইট, হ্যামাটাইট, ম্যাগনেটাইট। এখন দেখো এই দুইটাকে আমি একই কালার দিছি, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে অবশ্যই মিল আছে কোনো একটা, তাই না? সো এদের এটা হচ্ছে, একটা হচ্ছে Fe2O3, Fe2O3, এটাও Fe2O3, এটা হচ্ছে Fe3O4, এটা হচ্ছে 2-3, দেন 2-3, দেন 3-4, ক্লিয়ার? এখন দেখো এই দুইটা সংকেত কিরকম হয়ে গেল না, এদের মধ্যে ডিফারেন্সিয়েট কেমনে করবা? লিমোনাইটের এদিকে তুমি 3 অনু পানি দিয়ে দিবা, 3H2O, কি দিবা, 3H2O, বুঝে গেছো ব্যাপারটা? এরপরে বুঝতে পারছো, তার মানে এইভাবে তুমি আয়রনের যে আকরিক গুলো আছে সেই আকরিক গুলো সংকেত মনে রাখতে পারবা, ক্লিয়ার? তারপরে আমরা যাবো এখন বাত্তা চুলির বিক্রিয়ার জন্য আমাদের মেইন যে কি ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা বাত্তা চুলির বিক্রিয়া করার সময় ওই বাত্তা চুলিতে আমরা কি কি উপাদান দিই সেটা আগে মনে রাখবো। সো তোমাদের বইয়ে যে বাত্তা চুলির যে বিক্রিয়াটা আছে সেটা, বাত্তা চুলির যে চুলিটা আছে সেটা হচ্ছে এরকম একটা বাত্তা চুলি আছে। আমি জাস্ট চিত্রটা একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করতেছি। এবং এইখানে তোমাদের বইয়ে এখানে কোক বা কার্বন, কয়লা এবং এখানে লোহার আকরিক এবং চুনা পাথর সরবরাহ করছে। কি চুনা পাথর? লোহার আকরিক তো অবশ্যই দিতে হবে, কারণ তুমি যে আকরিকটাকে নিষ্কাশন করবা সেটাকে তো অবশ্যই দিতে হবে, তাই না? তো এখন দেখো দ্যাট মিন্স আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমরা কোক, কার্বন বা কয়লা এবং চুনা পাথর দিলাম। সো এখন আমার হাতে দিল হচ্ছে লিমোনাইট, আমাকে বললো যে তুমি এই লিমোনাইটকে নিষ্কাশন করো। তাকে নিষ্কাশন করো লিমোনাইট, লিমোনাইটকে তোমার কাছে হচ্ছে যেহেতু এরা এই লিকো কানামাজি এলো এর বাহিরে পড়ছে, ক্লিয়ার? এর যেহেতু বাহিরে পড়ছে দ্যাট মিন্স এদেরকে আমরা কিসের মাধ্যমে নিষ্কাশন করবো? কার্বন বীজাণুনের মাধ্যমে। কিসের মাধ্যমে নিষ্কাশন করবো? কার্বন বীজাণুনের মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা এদের সাথে কার্বন মোনো অক্সাইডের বীজাণু ঘটাবো। কার বীজাণু ঘটাবো? কার্বন মোনো অক্সাইড। এখন দেখো তোমার কাজ হচ্ছে প্রথমে লিমোনাইট নেওয়া, এবং লিমোনাইটে যেহেতু পানি আছে, খেয়াল করো লিমোনাইটে যেহেতু কি পানি আছে, সেহেতু এই পানিটাকে কি করা, সরাইয়া দেওয়া। সো পানিটাকে তাপ দিলে তো সরে যাবে, কারণ তোমার প্রথম কাজ হচ্ছে লিমোনাইটকে নেওয়া, অর্থাৎ Fe2O3 × 3H2O, এটাকে যদি তুমি তাপ দেও তখন কি হবে, এখান থেকে Fe2O3 থাকবে, কি থাকবে, Fe2O3, দেন এখান থেকে নিষ্কাশিত হয়ে যাবে হচ্ছে পানি। এখন দেখো তার মানে আমি লিমোনাইটকে তাপ দিলাম, কাকে তাপ দিলাম, এটা কি ছিল লিমোনাইট, এটা ছিল লিমোনাইট, আমি লিমোনাইটকে তাপ দিলাম, সেখান থেকে আমি যে সংকেতটা পাইলাম সেটা এখন কাকে পাইলাম, হ্যামাটাইট, কাকে পাইলাম, হ্যামাটাইট। দেখো Fe2O3 কি হ্যামাটাইট, তাই না? তার মানে লিমোনাইট থেকে আমরা যদি তাকে অপসারণ করি, পানিকে অপসারণ করি, তখন আমরা যে যুগটা পাবো সেটা হচ্ছে কি, হ্যামাটাইট, ক্লিয়ার? প্লাস টিএইচ2 তো পানি, বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো আমাদের ট্রিক্সটা হচ্ছে আমরা এই লিমোনাইট থেকে হ্যামাটাইটে যাবো, দেন হ্যামাটাইট থেকে ম্যাগনেটাইটে যাবো, ক্লিয়ার? আমাদের ট্রিক্স কি, আমরা লিমোনাইট থেকে হ্যামাটাইটে যাবো, হ্যামাটাইট থেকে ম্যাগনেটাইটে যাবো। এখন দেখো তবে এখন কিন্তু তুমি অক্সাইড পেয়ে ফেলছো, কি পাইছো, অক্সাইড। যেহেতু তুমি অক্সাইড যেহেতু পাওয়া ফেলছো, এখন তোমার কাজ হচ্ছে এটাকে কার সাথে বিচরণ ঘটানো, কার্বন মোনো অক্সাইডের সাথে বিচরণ ঘটানো। যেটা আমি বলছিলাম যে এই কয়েকটা মৌলকে কার্বন বীজাণুর সাহায্যে আমরা কি করি, নিষ্কাশন করি। তাহলে এটাকে কার সাথে এখন বিক্রিয়া ঘটাবো আমরা, কার্বন মোনো অক্সাইড। সো এখন হ্যামাটাইট কে যদি কার্বন মোনো অক্সাইডের সাথে বিচরণ ঘটাও, চোখ বুঝে লিখে ফেলবা সেটা হবে ম্যাগনেটাইট, কি বললাম, সেটা হবে কি, ম্যাগনেটাইট। যেহেতু আমরা লিমোনাইট থেকে হ্যামাটাইট পাচ্ছি, হ্যামাটাইট থেকে কি পাবো এখন, ম্যাগনেটাইট পাবো। বুঝা গেছে ব্যাপারটা, ট্রিক্সটা বুঝা গেছে? আচ্ছা দ্যাট মিন্স আমরা এই Fe2O3 কে আমরা কার সাথে বিক্রিয়া ঘটাবো এখন,
কার্বন ডাইঅক্সাইড, বুঝা গেছে ব্যাপারটা? এখন সমীকরণ যদি সমতা করো তাহলে এটা হবে থ্রি, এখানে হবে কি টু, বুঝা গেছে ব্যাপারটা? তার মানে তুমি এখন লিখতে পারো সেটা হচ্ছে এটার নাম কি হ্যামাটাইট, হ্যামাটাইট প্লাস কার্বন মনোঅক্সাইড ইকুয়াল টু কি ম্যাগনেটাইট প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্লিয়ার? ইয়েস, কি বললাম? হ্যামাটাইট প্লাস কার্বন মনোঅক্সাইড ইকুয়াল টু ম্যাগনেটাইট প্লাস কার্বন ডাইঅক্সাইড, ক্লিয়ার? সো এটা লেখার পরে তোমাকে আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে তুমি এই কার্বন ডাইঅক্সাইড কার কাছ থেকে পাইছ, কার্বন মনোঅক্সাইড কার কাছ থেকে পাইছ, ক্লিয়ার? কার্বন মনোঅক্সাইড কার কাছ থেকে পাইছো? সো এই কোশ্চেনটা আমরা রাখলাম, এই কোশ্চেনের আনসার আমরা পরে দিব। এখানে একটা কোশ্চেন আছে যে আমি যে কার্বন মনোঅক্সাইড ইউজ করতেছি সেই কার্বন মনোঅক্সাইড আমরা কোন থেকে পেলাম, সেটা তোমরা কোশ্চেনটা লিখে রাখতে পারো। এখন দেখো, এখন তারপরে তোমার কাজ Fe3O4, Fe কি নিষ্কাশিত হয়েছে? না। যতক্ষণ Fe মানে নিষ্কাশিত না হবে ততক্ষণ তোমরা কার্বন মনোঅক্সাইডের সাথে বিজারণ ঘটাবা ঘটাবা ঘটাবা, ক্লিয়ার? দ্যাট মিন্স এখন তোমার কাজ হচ্ছে এই ম্যাগনেটাইটকে কার সাথে বিক্রিয়া ঘটাবা, কার্বন মনোঅক্সাইড। দ্যাট মিন্স তুমি এখন এই ম্যাগনেটাইটকে যদি Fe3O4 প্লাস কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাও তখন তোমরা যেটা পাবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে FeO পাবা, অর্থাৎ ফেরাস অক্সাইড। কি পাবা? ফেরাস অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, আবার এটা তোমরা না দিয়ে সরাসরি তোমরা এদিকে Fe নিঃশ্বাসন করে ফেলতে পারো, অর্থাৎ Fe লিখে ফেলতে পারো, বিক্রিয়া হবে, বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা দেখো, তারপরে এদিকে Fe কি নিষ্কাশিত হয়েছে? Fe কি এখনো তো নিষ্কাশিত হয় নাই, এখনো সে অক্সাইড হিসেবে আছে, অক্সাইড আছে। দ্যাট মিন্স তোমার আরো একবার কার্বন মনোঅক্সাইডের সাথে বিজারণ ঘটাইতে হবে। আরে তুমি কি করবা? FeO প্লাস কার্বন মনোঅক্সাইড, এখন তুমি Fe কে কি করে দিতে পারো? নিষ্কাশিত করে দিতে পারো, শুধু CO2 দিতে পারো, বুঝা গেছে ব্যাপারটা? তার মানে আমরা কি পাইলাম এখন? Fe পাইলাম, বুঝা গেছে? কি পাইলাম এখন? Fe পাইলাম। ওকে, এখনো কিন্তু শেষ হয় নাই, তুমি Fe পাইয়া গেছো, বাট তারপরেও আমার কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা কার্বন মনোঅক্সাইড কার কাছ থেকে পাবো, ক্লিয়ার? সেই কার্বন মনোঅক্সাইড কে পাওয়ার জন্য আমরা এই বাতাচুলিতে আগে কোক বা কার্বন বা কয়লা এবং চুনা পাথর সরবরাহ করছিলাম। কি সরবরাহ করছিলাম? চুনা পাথর। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে এই চুনা পাথরটা ভাঙছে। চুনা পাথরটা কি হয়েছে? ভাঙছে, অর্থাৎ চুনা পাথরটা হচ্ছে CaCO3, এটা যদি ভাঙে তাহলে আমরা কি পাই? CaO প্লাস CO2। এখন দেখো, এখন তুমি তো কার্বন ডাইঅক্সাইড কে দিয়ে তো বিক্রিয়া করাইতেছো না, তোমার জন্য কার লাগবে? কার্বন মনোঅক্সাইড। সেই জন্য এই কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা কার্বন, শুধুমাত্র কার্বন মানে হচ্ছে কোক বা কয়লা, শুধুমাত্র কার্বনকে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিছিলাম। যে কারণে যেটা হয়েছিল খেয়াল করো, এদিকে হচ্ছে দুইটা কার্বন এবং দুইটা কি অক্সিজেন। সো আমি লিখতে পারি একটা কার্বন একটা অক্সিজেন, আগে একটা টু দিতে পারি, ক্লিয়ার? তার মানে কার্বন প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করার পরে আমি পাচ্ছি কি? কার্বন মনোঅক্সাইড, ক্লিয়ার? এইখান থেকে আমি অ্যাকচুয়ালি কার্বন মনোঅক্সাইড পাইছিলাম। তার মানে দেখো, তার মানে তুমি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙার পরে তুমি পাইছিলে কি? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটাকে তুমি কি করলা? কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড পেলে, যেটাকে তুমি ইউটিলাইজ করতেছো। এখানে অন্য একটা বস্তু আছে যেটাকে তুমি এখনো ইউটিলাইজ করো নাই, সেটা কোনটা জানো? সেটা হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড, সেটা কি? ক্যালসিয়াম অক্সাইড। এখন দেখো, এইটাকে কেন বাতাচুলি থেকে তোমাকে সরাইতে হবে সেটার কথা বলি। সেটা হচ্ছে দেখো, আমরা কি জানি এই যে এইদিকের অক্সাইডটাকে কার্বন মনোঅক্সাইডের সাথে বিজারণ ঘটে আমরা কি করছি? ধাতু নিষ্কাশন করছি। এখন এইদিকে যে ক্যালসিয়াম, এটাও তো একটা অক্সাইড হিসেবে আছে, তাই না? যখন তোমার একটা পাত্রের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড এবং ফেরাস অক্সাইড দুইটাই অবস্থান করতেছে এবং তুমি ওখানে কার্বন মনোঅক্সাইড দিছো, তখন দুইটারই প্রবণতা আছে কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলার। প্রবণতা আছে কিনা? প্রবণতা আছে কিনা, তার মানে এই ক্যালসিয়াম অক্সাইডটাকে তোমার রাখা যাবে না। রাখলে এটা কি করবে? আমার ফেরাস অক্সাইডকে বাধাপ্রাপ্ত করবে, বা ফেরাস অক্সাইডে যে কার্বন মনোক্সাইড গুলোকে পাইতো ওই মনোক্সাইড গুলো সে কি করবো? সে নিজেও কিছু একটা করে ফেলবে, বুঝা গেছে? সো এই ক্যালসিয়াম অক্সাইডকে আমাদের অপসারণ করতে হবে। এখন ক্যালসিয়াম অক্সাইডের ধর্ম কি? এটা যেহেতু একটা মৃৎকার ধাতু, ক্যালসিয়াম কি একটা মৃৎকার ধাতু, দ্যাট মিন্স এটার অক্সাইডও কি একটা ক্ষারীয়, এটার অক্সাইডও কি ক্ষারীয়। সো ক্ষার বস্তুকে প্রশমন করতে গেলে আমরা কি আনি?
অ্যাসিডিক বস্তু আর অ্যাসিডিক বস্তু। এখন দেখো আমাদের মধ্যে সহজ একটা অ্যাসিডিক বস্তু আমরা সেটা পাই, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সেটা কি সিলিকন ডাইঅক্সাইড? যেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এবং এটা এটা হচ্ছে শুধুমাত্র বালি। তার মানে আমরা যদি বালি দিয়ে দিই ওইটাই কি করবে, এটাকে অপসারণ করে ফেলবে। এই জন্য কোক, কয়লা বা কার্বনের সাথে আমরা এই পাত্রে কিছু পরিমাণ বালি দিয়ে দিব, যে কারণে যেটা হবে সেটা হচ্ছে সিএও ক্যালসিয়াম অক্সাইড SiO2 এর সাথে বিক্রিয়া করে ফেলবে। এবং ক্যালসিয়াম অক্সাইড যখন SiO2 এর সাথে বিক্রিয়া করবে, এখন একটা কোয়েশ্চেন আসতো আমাদের, সেটা হচ্ছে খেয়াল করুন, সেটা হচ্ছে ভাইয়া এদিকে ক্যালসিয়াম অক্সাইড কে আপনি বলতেছেন ক্ষারীয়, আবার সিলিকনের অক্সাইড কে বলতেছেন অ্যাসিডীয়। সেটার জন্য কিন্তু আমি পড়াইছিলাম যে তুমি যখন এক নম্বর দুই নম্বর বা এরকম ১৩ নম্বর গ্রুপের যে কোনো অক্সাইড কে হবে, যে কোনো অক্সাইডে ক্ষারীয়, অর্থাৎ ধাতুর যত অক্সাইড আছে, কি বললাম, ধাতুর যত অক্সাইড আছে সবই হচ্ছে ক্ষারীয়, ধাতুর যত অক্সাইড আছে সবই কি ক্ষারীয়, অধাতুর যত অক্সাইড আছে সবই হচ্ছে অ্যাসিডীয়। তার মানে আমি যদি লিখি Cl2O7, Cl2O7 এটা কি একটা অধাতুর অক্সাইড না, ক্লোরিন না? আমি কি বলছিলাম অধাতু ধাতু চিনার উপায় কি, সেগুলোর শেষে আম থাকবে। সো এটা যেহেতু ক্লোরিন, এটার সাথে শেষে যেহেতু আম নেই, সেহেতু এটা কি অধাতু। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে এই অধাতুর একটা অক্সাইড, অধাতুর অক্সাইড এসিডিও। দ্যাট মিন্স এখানে আমি যে যোগটা পাচ্ছি সেটা হচ্ছে সি এ, তারপর হচ্ছে এস আই, এখানে অ দুইটা, এখানে অটা, দ্যাট মিন্স সি এ এস আই ও থ্রি ক্যালসিয়াম সিলিকেট। তার মানে দেখো এটা একটা প্রশমিত যোগ পেয়ে গেলাম। এখন এইটার মাধ্যমে আমরা কি করলাম, দ্যাট মিন্স আমরা বাত্তা চলে যে এফিটা ছিল সেই এফিটাকে অপসারণ করলাম। আমি আবার একটু রিভিউ দিতেছি তোমাদের, এফি অপসারণের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে প্রথমে এই সিস্টেমটার মাধ্যমে লিমা নাইট্রি হিমালয়ে গেল, যাওয়ার পরে মেঘ আসলো, এই সিস্টেমটার মাধ্যমে তোমাকে আকরিকগুলো মুখস্থ করে ফেলতে হবে। ক্লিয়ার? তোমার যে কাজ সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সাথে তোমার বারবার বিচারণ ঘটাইতে হবে, যতক্ষণ পর্যন্ত সেটা কি না হয়, এফিটা অপসারণ না হয়। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ট্রিক্সটা হচ্ছে তুমি লিমোনাইট থেকে যাবা হ্যামাটাইটে, এবং হ্যামাটাইট থেকে যাবা ম্যাগনেটাইটে। সো তুমি প্রথমে কার্বন মনোক্সাইডের বিচারণ ঘটাবা হ্যামাটাইটকে, যখন হ্যামাটাইটকে বিচারণ ঘটাবা তখন তুমি পাবা হচ্ছে ম্যাগনেটাইট, তারপরে ম্যাগনেটাইটকে আবার কার্বন মনোক্সাইডের সাথে বিচারণ ঘটাবা তখন তুমি ফেরাস অক্সাইড। ওই ফেরাস অক্সাইড যেহেতু এখনো শেষ হয় নাই, কিন্তু আমরা এখনো এফি পাই নাই, সেটা আবার কার্বন মনোক্সাইডের সাথে বিচারণ ঘটাবো। তারপরে তুমি নিজেকে কোশ্চেন করবা যে আমি কার্বন মনোক্সাইড কোন জায়গায় পাইলাম, তখন তুমি দেখবা তোমার কোশ্চেনে দেওয়া আছে যে তুমি ওখানে চুনা পাথর দিয়েছে আর কুক বা করে নিয়েছে, তখন তুমি চুনা পাথর কিনেও, এবং এখানে যেহেতু অনেকটা আপটয় করা হচ্ছে তুমি চুনা পাথরকে ভাঙিয়া ফেলো, ক্যালসিয়াম অক্সাইড একটা কার্বন ডাইঅক্সাইড। সো এই কার্বন ডাইঅক্সাইডটা কি করবা তুমি, কুক বা করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করবা। অ্যাকচুয়ালি এই কার্বন মনোক্সাইডটা তুমি কি করছো এদিকে ইউজ করছো। ক্লিয়ার? তারপরে দেখো এখানে তারপরে কোশ্চেন করো যে এদিকে তো ক্যালসিয়াম অক্সাইডও আছে আবার ফেরাস অক্সাইডও আছে, কারণ দুইটারই প্রবণতা আছে কার সাথে বিক্রিয়া করে ফেলার, যেহেতু দুইটাই অক্সাইড সেহেতু দুইটার প্রবণতা আছে কার সাথে বিক্রিয়া করে ফেলার, কার্বন মনোক্সাইডের সাথে বিচারণ করে ফেলার, সেহেতু এইটাকেও আমরা অপসারণ করবো। কিন্তু এইটা যেহেতু ক্ষারীয় মানে ধাতুর অক্সাইড যেহেতু ক্ষারীয়, এবং অধাতুর অক্সাইড যেহেতু এসিডীয়, সেহেতু এই ক্ষারীয় বস্তুটাকে আমরা একটা এসিড দিয়ে প্রশমিত করতে পারি, যাতে আমরা একটা লবণ নিউট্রাল একটা লবণ পাইতে পারি। ক্লিয়ার? তার মানে এইভাবে আমরা কি করবো এফি কে অপসারণ করবো। বুঝে গেছে ব্যাপারটা? পরীক্ষা আসতে এখন পারবো তো? হ্যাঁ পারবো তো? বুঝাবো না তো? মনে থাকবো? ওকে, থ্যাংক ইউ।